মিথ্যা বিড়ি, সততার সাথে মিথ্যা বিড়ি আপনার পাশে। সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভিডিওর শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি বিষয়বিটির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আমার আজকে যে বিষয়ের উপর কথা বলছি সেটি হচ্ছে ব্রুনাই। ব্রুনাইতে বেশ কিছু শ্রমিক নেবে ইন্টারভিউর মাধ্যমে, এবং এখানে আপনার যে কোম্পানিটি হচ্ছে এটি হচ্ছে ব্রুনাই কোরিয়ান কোম্পানি। ব্রুনাইতে কোরিয়ান কোম্পানিতে ইন্টারভিউর মাধ্যমে যে সকল শ্রমিক নেবে সেই সকল শ্রমিকের বিস্তারিত আলোচনা করছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, এবং যাতে করে আপনার যেই কাঙ্ক্ষিত কাজটি সেটা আপনার মনোপ্রত হলেই কিন্তু আপনি এই স্ক্রিনে দেওয়া একটি নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে অফিসে এসে আপনি ব্রুনাইতে যেতে পারেন। প্রিয় বন্ধুরা, আমার প্রথমেই যেই কথাটি বলি না বললেই নয়, আপনাদেরকে সবসময় আমি অনুরোধ করি যে এই চ্যানেলটি শুধু আমার একার না, এই চ্যানেলটি সারা বাংলাদেশের চ্যানেল, এবং এই চ্যানেলের মাধ্যমে যারা প্রবাসে গিয়েছেন এবং যারা এখনও রানিংয়ে আছেন, যারা যাবেন তাদেরকে প্রত্যেককে সাধারণত জানাচ্ছি। কারণ হচ্ছে আপনারা, আপনাদের কারণেই আজকে এই বিষয়বিটির চ্যানেলটি অনেক উপরের দিকে চলে এসেছে। প্রিয় বন্ধুরা, আমার আপনারা জানেন যে বিষয়বিটির একটিও কিন্তু ফেক ভিডিও ছাড়া হয় না, এবং ফেক কোনো কথাবার্তা এখানে বলা চলে না। প্রিয় বন্ধুরা, প্রথমে বলছি যে সকল শ্রমিক দেবে সেটা হচ্ছে মেশন। যারা মেশন হিসেবে ব্রুনাইতে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে 600-700 ব্রুনাই ডলার। আপনি জুনাই যদি ব্রুনাইতে যেতে চান সেক্ষেত্রে আপনার 1 টাকায় সমান হয় 82 টাকা, 1 টাকা ব্রুনাই সমান 82 টাকা, সেখানে 600-700 ব্রুনাই বিএস হবে। প্রিয় বন্ধুরা, আবার আরেকটি হচ্ছে টাইলস মেশন। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, ভাই টাইলস মেশনের কাজ কি আপনি পান না? হ্যাঁ বন্ধুরা, আমার এখানে টাইলস মেশনের যে কাজটি আছে সেটি হচ্ছে আপনার টাইলস মেশনের কাজ কিন্তু আপনাকে অবশ্যই ইন্টারভিউর মাধ্যমে, আপনি যদি যে পারদর্শী হন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু যেতে হবে এই কোম্পানিতে যেতে। এটি হচ্ছে কোরিয়ান কোম্পানির কাজ। এখানে যে বেসিক স্যালারি হবে 600-700 বিএস। আরেকটি কোম্পানি হচ্ছে শাটারিং কার্পেন্টার। এখানে যে কাজটি আছে শাটারিং কার্পেন্টারে যদি কেউ যেতে চান, এখানে বেসিক স্যালারি 600-700 মধ্যে থাকবে, 700 বিএস পর্যন্ত। বন্ধুরা, এখানে ডিউটি কিন্তু সবসময় আমি বলে থাকি এখানে ডিউটি হবে 8 ঘন্টা। 8 ঘন্টার কিন্তু প্রচুর পরিমাণে ইন্টারভিউর সুযোগ সুবিধা, ইনকামের সুযোগ সুবিধা থাকে, ইন্টারভিউ অনেক ওভারটাইম থাকে। এর জন্য বলবো আপনি যদি ব্রুনাই যেতে চান আপনি যোগাযোগ করে নিতে পারেন। প্রিয় বন্ধুরা, আরেকটি হচ্ছে ফিনিশিং কার্পেন্টার। অনেকেই আছেন আমাদের বাংলাদেশে ভালো ভালো ফিনিশিং কার্পেন্টার যারা কাজ জানেন, ইন্টারভিউ দিয়ে যদি ফিনিশিং কার্পেন্টার যেতে চান, যারা কোরিয়ান কোম্পানিতে অতীতে কাজ করে আসছেন এবং অতীতে কোরিয়ান সম্বন্ধে জানেন, তারাই কিন্তু এই কোম্পানিতে বিশেষ করে যাবেন। সেখানেও বেসিক স্যালারি হবে 600-700 বিএস, যেখানে আপনি যদি যেতে চান তাহলে এখানে ডিউটি হবে 8 ঘন্টা, সপ্তাহে 6 দিন, 1 দিন ছুটি থাকবে। আপনি স্ক্রিনে দেওয়া যে একটি নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। এখানে আরেকটি কাজ হচ্ছে ইলেকট্রিশিয়ান যারা কাজ জানেন, ইলেকট্রিশিয়ানের কাজে যারা দক্ষ, এবং এখানে হাউস ওয়্যারিংয়ের যে সকল কাজ আছে, ইন্ডাস্ট্রিয়াল কাজ আছে, এইখানে যদি কেউ যেতে চান দেন এখানে বেসিক স্যালার হবে 600-700 বিএস, আর ডিউটি হবে 8 ঘন্টা। প্রিয় বন্ধুরা, আরেকটি হচ্ছে স্টিল পিকচার। যারা স্টিল পিকচারে যেতে চান এখানে বেসিক স্যালারি হবে 600-700 বিএস, এবং ডিউটি হবে 8 ঘন্টা, সপ্তাহে ছুটি 1 দিন। এগুলো আসলে প্রত্যেকটি কথা এত বলার প্রয়োজন মনে হয় না, তারপর আপনাদেরকে বলি না দিলে বললেও চলে, কিন্তু আপনাদের সুবিধার্থে আমি বলে রাখি। পেপার্স আরেকটি হচ্ছে প্লাম্বার। যারা প্লাম্বারের কাজে যেতে চান তাদেরও বেসিক স্যালারি হবে 600-700 বিএস, এখানে প্রচুর পরিমাণে ওভারটাইম হওয়ার সম্ভাবনা থাকে কারণ এটি হচ্ছে কোরিয়ান কোম্পানি। আরেকটি হচ্ছে, অনেকেই বলেন যে ভাই আমি পরিশ্রমিক, ভালো কাজে যেতে, ভালো কোম্পানিতে যেতে চাই, যদি আপনি পরিশ্রমিক হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ব্রুনাইতে একটি কাজ আছে সেটি হচ্ছে লেবার। লেবারের বেসিক স্যালারি হবে 550-600 মধ্যে। প্রিয় বন্ধুরা, এই প্রত্যেকটি কোম্পানিতে আগামী 23 সালে 2023 এটা ইন্টারভিউ আছে। আপনি যদি মনে করেন যে আপনি ব্রুনাইতে যাবেন, এখনই নাম্বারটি দেখে বা আমার, আমি আপনার ডিসক্রিপশন বক্সে আমি অ্যাড্রেসটা, টোটাল অ্যাড্রেসটি আজকে দিয়ে দিব, আপনি প্রয়োজনে এসে যোগাযোগ করে নিতে পারেন। 23 তারিখে সকাল 9টার মধ্যে কিন্তু ইন্টারভিউ শুরু হবে। আরেকটি কথা বলি নয় না বললি নয়, অনেকে জর্দান থেকে, আপনারা অনেক বোনেরা আছেন যারা অনেক কষ্টার্জিত পয়সা দিয়ে ক্যানাডাতে যেতে চান, আমেরিকাতে যেতে চান, ইউরোপে যেতে চান, এসব কাজ কিন্তু কখনই হয় না। এদিক থেকে সচেতন থাকবেন এবং প্রতারক চক্র থেকে দূরে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।